সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলা সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম, কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক।